গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমাকে হঠাৎ করে এক জায়গায় মানে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি বর ফোন করেছে অফিস থেকে যে আমাকে বরের অফিসে পৌঁছাতে হবে, মানে যেতে হবে। এখন বাজে দুপুর একটা, এই জন্য তোমাদেরকে গুড আফটারনুন বললাম। তাড়াহুড়া করে রেডি হয়ে দেখো আমি বাসে বসে রয়েছি, লাইন বাসে, এখনও বাস স্টার্ট করে নাই। এখন যাব আমাদের এখান থেকে, কিন্তু বরের অফিস এক ঘন্টা রাস্তা। বাসে বসে রয়েছি, এখনও পৌঁছায় নাই, বর ডেকেছে, যাচ্ছি। কত সময় লাগবে জানি না। দেখো বন্ধুরা, বরের অফিসে পৌঁছেও গেছে, কিন্তু ফোন করে জানলাম যে বর অফিসে নাই, মানে কাপড়ের দোকানে রয়েছে। বর ড্রেস কিনবে কাপড়ের দোকানে, আমার অপেক্ষায় বসে রয়েছে। আজকে বরের ড্রেস কিনবে, আর বরের ড্রেসটা আমার পছন্দ করে কিনবে, তার জন্য আমাকে ডেকেছে এত দূর রাস্তা। খবর কেমন বলো? আপনি চাল ও আচ্ছা ঠিক আছে, দি দিয়ক এতিয়া চাও। একদম দিনটা কোন দিন পড়বে ওইটা ইয়ে করে দিতে হবে। অষ্টমীতে দিনে রাত্রে তো চলবো না, রাত্রে অন্য লাগবো, তাই তো? তাহলে কয়টা ড্রেস নিতে হবে? ওনারা বরের ড্রেস কিনা হয়ে গেল, আমার পছন্দ মতো ড্রেস কিনলো, এবার পুজোতে পরবে। আর এবার নিয়ে এসেছি, আজকে যেহেতু বরের মুড ভালো তাই নিয়ে এসেছি সোনারির দোকানে, কারণ আমার একটা ইচ্ছা আছে। আজকে বরের মুড ভালো দেখে আমিও সাজটা নিয়ে নিলাম, যে সোনারির দোকানে এসেছি, এসে দেখতেছি কি নিও, যেটা আমার মনে মানে কেনার ইচ্ছা আছে, দেখতেছি পছন্দ হলে নিয়ে নেব। আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি নিলাম, ঠিক আছে? বাড়িতে গিয়ে দেখাবো, অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার জন্য, হয়ে গেছে পছন্দ। ফ্রেন্ডস, কালকে আর মানে বাজার ঠিকই আছে, আর ভিডিওটা মানে তোমাদের কাছে আসি নাই আর, মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, এসে স্নান থান করে আর মানে আর ভিডিওটা শেষ করতে ইচ্ছা করলো না, তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দেই। কেমন? হ্যাঁ, তোমাদেরকে বলি কি কয়, আমি হঠাৎ করে বোর ডেকেছিল যে তুমি এসো। আসলে মানে কই, আমাদের তো আমার তো পূজার মানে কেনাকাটা মানে শুরু হয়েছে, কতগুলো অনলাইনে অর্ডার দিয়েছি, আর কত মানে সেদিন গিয়ে দেখাবো তোমাদেরকে, ওইটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। কেমন? যে ওনাকে বলেছিলাম যে কত্তা মাসিকে বলেছিলাম যে সব আধা আধি তো সব মানে কেনাকাটা হয়েছে, তোমার ড্রেসটা এবার কিনে নাও। তো উনি বলেছে ঠিক আছে কিনবো, আর আমার কত্তা মশাই কিন্তু নিজের ড্রেস মানে নিজে পছন্দ করে কিনে আর, কেননা ও মানে আমার কত্তা মশাই মানে একটু মানে খুবই লাইট পছন্দ করে, আর আমিও লাইট পছন্দ করি, কিন্তু আমি একটু মানে কম লাইট পছন্দ করি, সেরকম আমার পছন্দটা ওর পছন্দ মানে কত্তা মশাই পছন্দ হয় না, প্রত্যেক বছরে নিজের পছন্দ মতোই মানে কাপড়টা কিনে। ঠিক আছে, আমি আজকে হ্যাঁ কালকে সকালেও আমি বলেছি তোমার ড্রেসটা কিনে ফেলো, হ্যাঁ কিনবো, আচ্ছা সেই বলে অফিসে মানে গেল। তারপরে 11টার দিকে আমাকে ফোন করেছে যে তুমি একটু আমার অফিসে আসো, কে আমি এখানে আর কি ড্রেসটা কিনবো। আমি বলছি হ্যাঁ কিন তুমি ড্রেস, আমার আবার কেন যেতে হবে, তুমি তো আর ছেলে মানে ড্রেস কিনবে, আমি গিয়ে কী করবো বলো। তারপরে বলছে না এইবার তোমার পছন্দ মতো আমি পছন্দের ড্রেস পরবো। এত বছর বিয়ের পর আমার পছন্দের ড্রেস পরবে আমার কট্টা মশাই, আমার তো অবাক লাগছে, অবাক কি বলবো, আমার পছন্দের ড্রেস পরবে। আমিও ভাবলাম আজকে মুড ভালো আছে কট্টা মশাই, তাহলে আমাকেও তো কিছু করতে হয়, তাই তো? আমিও চলে গেলাম। তারপরে ওই যে দেখতে খেলাম তোমাদেরকে বরের ড্রেস দেখলো, আমি না যাওয়া পর্যন্ত অব্দি কিন্তু আমার ড্রেস দেখে নাই। দোকানদার বলতেছে কি বৌদি তুমি আসো না, তার জন্য দাদা ড্রেস দেখতেছে না, বলছে ঠিক আছে এখন এসেছি দেখাও। ওই যে দেখলাম ড্রেস পছন্দ করলাম, তারপর আমিও চান্স নিয়ে নিলাম কট্টা মশাইয়ের মুড ভালো দেখে।
সোনার দোকানে তোমাদেরকে দেখালাম, আমি সোনার দোকানে নিয়ে গেছি। কেননা আমার পায়েলটা না অনেক দিনেই নষ্ট হয়ে গেছে, মানে ওই রূপাটা অন্য কাজে লাগিয়েছিলাম। তাই জন্য এবার পুজোতে ইচ্ছে হলো যে পায়েল পরতে ইচ্ছা করছে, তাই আমি ওই অপেক্ষায় রয়েছিলাম যে কখন কর্তা মশাই মানে মুখ ঠিক হবে আর আমি পায়েলটা পাবো কিনতে পাবো। তারপরে ওই যে গিয়ে কিছু বলে নাই পায়েলটা সব ডাইরেকশনারের দোকানে নিয়ে গেছি, ওই যে পায়েল কিনলাম আর একটা নাকের ফুল কিনেছি। আমার নাকের ফুল রয়েছে কিন্তু আর একটা কিনেছি এবার নতুন, কেমন লাগছে ওই যে খালি সত্য একটা পাথর দিয়ে নাকের ফুলটা ইয়ে করেছি আর পায়েল নিয়েছি, পায়েলটাও পরে নিয়েছি, কালকে এসে পরে নিয়েছি পায়েলটা, পরার জন্য তো এনেছি, তাই তো ওইটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে এত বছর বিয়ার পর পরের মুখে শুনতে পেলাম যে আমার পছন্দের ড্রেস পরবে এইবার পুজোতে। ঠিক আছে চলো বন্ধুরা, এখনোর জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। বেশি বড়ো করতে পারে কারণ ভিডিও করতে পারে না, একটুখানি করেছি কেননা যাওয়ার সময় অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি তাড়াহুড়া করি কোনোরকম খালি মানে যখনই বলছে কাজ হয়েছে আমি কিছু খেয়েছিলাম না, পুজো দিয়ে খাওয়া হচ্ছিলো না, তাড়াহুড়া করে খেয়ে, কারণ বরের অফিসটা এখান থেকে না অনেকটা দূর, এক ঘন্টা রাস্তা আমার এখান থেকে, এক ঘন্টা রাস্তা মানে লাইন বাসে গেলে এক ঘন্টা লাগে আর কি, আর যদি বাইকে দিয়ে যায় হয়তো 45 মিনিট এরকম কিছু লাগে। তার জন্য আমি তাড়াহুড়া করে চলে গিয়েছি, গিয়ে পরে ড্রেস ট্রেস কিনে এসেছি আর ড্রেসটা বললাম কোটা বসে বললাম একটু পরো, পরে আমার বন্ধুদেরকে দেখাও, কই না যখন পরবো পুজোতে তখন দেখাও। আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা, এখনোর জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। কেমন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো, ঠিক আছে, বাই বাই।